আগামী মাসে স্পেনের মাদ্রিদে হচ্ছে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের পঁচিশতম বার্ষিক অধিবেশন জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি জানান অধিবেশনে যোগ দিতে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছাড়বেন এক ডিসেম্বর রিপোর্ট জাতিসংঘের ক্লাইমেট চেঞ্জের পঁচিশতম অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে জানান অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি স্পেন সরকারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী স্পেনে অনুষ্ঠিতব্য বর্ণিত সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা বিশ্ব দরবারে আরও একবার তুলে ধরা সম্ভব হবে বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত সুবিধা দিয়ে অবহিত করে স্পেন কে জ্বালানি অবকাঠামো তার সফর সঙ্গে ঢাকা ত্যাগ করবেন এবং আপনার তিন তারিখ তিন তারিখে ঢাকা ফিরবেন তিনি জানান বাংলাদেশের সেনা প্রধানের মিয়ানমার সফরে রোহিঙ্গায় শুনিয়ে কথা হবে মায়ানমারে তাদের সেনাবাহিনী একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই অবস্থা এই আমাদের সেনা সেখানে গেলে আমাদের জন্য মঙ্গল হবে এবং কারণ ওদের আরেকটা লাইম অব নেগোসিয়েশন চালু হবে বাংলাদেশ আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশ মায়ানমারে ফেরত পাঠাতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এই রোহিঙ্গা সমস্যা সৃষ্টি করেছে মায়ানমার এর সমাধানও নির্ভর করবে মায়ানমার উপরে আমরা বিভিন্নভাবে আমাদের দুতওয়ালি কর্মতত্ত্ব চালিয়ে যাচ্ছি যাতে এগারো লক্ষ লোক তাদের দেশে ফিরে যায় যে একুশে টেলিভিশন ঢাকা